নমস্কার সকলকে, হলদিয়া নিউজে স্বাগতম। দীপাবলির শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। এখন মাটির প্রদীপ দেখতেই পাওয়া যায় না, কোমরের চাকা তবু ঘুরছে নিজেদের চাহিদার জন্য। আর এলইডি বাতি রঙিন চোখ ধাঁধানোয় এখন সবাইকে আকর্ষণ করছে, কিন্তু মাটির প্রদীপ তৈরির জন্য কোমরের চাকা ঘুরছে। সকলের মন ছুঁয়েছ তুমি, বিশ্বাসেও আছো তুমি, সবার শির গহনা তোমার তুমি, ঘরের লক্ষ্মী নারীর মনের গহনা মানে তুমি রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম রাজলক্ষ্মী, কিন্তু হলদিয়াতে একমাত্র স্বর্ণ প্রতিষ্ঠান, যেখান থেকে ক্রয় করা সোনার গয়নায় এবং অন্য যে কোনো শোরুমের হলমার্ক গয়নায় থাকছে পরবর্তী সময় সমান সমান বদলের সুযোগ। রাজলক্ষ্মীতে চলছে স্বর্ণ সমৃদ্ধি যোজনা, জমি টাকা 12 মাসে গয়না গড়ুন বোনাস সাথে, হলদিয়ার আদি জ্যোতিষ বিভাগ সহ ঐতিহ্যবাহী স্বর্ণ প্রতিষ্ঠান রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, দুর্গাচক বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে। আমার নাম ঝাড়েশ্বর দাস। কত বছর ধরে মাটির কাজ করে আসছেন? আমি ধরুন আমার এখন 55 বছর বয়স। রাত পোহালেই দীপাবলি, আর বাঙালি মেয়েতে উঠবে আলোর রোশনাই। তো যেটা হচ্ছে, বর্তমানে তো আধুনিকতার যুগে বিভিন্ন রকমের প্রদীপ চলে এসেছে, তো আপনাদের এই যে মাটি তৈরি করছেন, তো কেমন বাজারের দর কেমন রয়েছে? না, বাজারের দর আছে, কিন্তু আমরা এই ওয়েদারের জন্য আর মালটা সাপ্লাই দিতে পারলাম না, কারণ এখন চায়নাটা এই বছরই একটু মানে পরিমাণ মাটি কম লোক নিচ্ছে, যেটা দেখছি তো আমাদের শিল্পীটা একটু একটু করে উঠছে, সেই জন্যই মোটামুটি ছিল, কিন্তু আমরা পুরো একদম বৃষ্টির জন্য পুরো ঝাড় পেয়ে গেলাম, আর মানে বাজার আর পাচ্ছিল। আগে গত বছরের তুলনায় কি এবছরের কি বলা সেল বেশি এবং? না না, সেল তো বেশি গত বছরের তুলনায়, মানে এবছর এত ভালো সেল ছিল, কিন্তু সেলটা ওই কয়েকদিনে মাটি করে দিল আর কি। আমাদের যেসব মাল পাঠানো হয়েছে ওর টাকাও পাওয়া যাবে কি না মুশকিল আছে, কারণ ওরাও তো মাল বেচতে পারেনি, আমরা যেমনি বানিয়ে দিয়ে দিয়েছি বা বানিয়ে আবার শেষমেশ আমরা যেটা হাতে বেচতাম ওটা তার করতে পারিনি। সরকারি দিক থেকে কোনো রকম সাহায্য? না না না, কোনো সাহায্য পাইনি। আমাদের একটা শিল্পী কার্ড করে দিয়েছে, কোনো সুযোগ সুবিধা কিছু পাইনি। কী চাইছেন আপনারা? আমরা ওটা যে লোন ফোন চাইছি, যে ব্যবসাটা একটু বাড়াবো, যেহেতু আমাদের ইয়ে হয়েছে। বলো বাবু বলো, ব্যবসাটা যেহেতু বাড়াবো সেরকম কোনো লোন ফোনও পাচ্ছি না। পরবর্তী দিন এই ব্যবসা ধরে রাখতে পারবেন? হ্যাঁ, আমরা যতদিন বেঁচে আছি তো ব্যবসা ছাড়া আমরা অন্য কিছু করতে যেতে পারবো না, কারণ এখন বর্তমান ছেলেরাও এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছে, কারণ পড়াশুনো করে তো বেকার, এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই প্লাস্টিক কাপ টাপ ইত্যাদি বেরিয়ে আমাদের খুবই ব্যবসার মানে অবস্থা খারাপ।